কাজগুলি হয়। আর এই বন দপ্তরের কথা কেন বলছি, কারণ এখন এই দপ্তরের দায়িত্বে কে রয়েছেন? এই রাজ্যের এক মন্ত্রী, যিনি কিনা এই মুহূর্তে ইডির হেফাজতে, যদিও অসুস্থ বলে এসএসকেএমে, তিনি জ্যোতিপ্রিয় মল্লিক। তো হঠাৎ এই অরণ্য ভবনের নাম কেন নিচ্ছে আজকে? তার কারণ হচ্ছে গতকালকে ঠিক দুপুর একটা থেকে এনফোর্সমেন্ট ডিরেক্টরে তারা অরণ্য ভবনে ঢুকেছে, একাধিক তথ্য তল্লাশ করেছে, গোটা দিন পেরিয়েছে, রাত পেরিয়েছে, আজকে সারা সকাল পেরিয়েছে, বেলা 12:30টার সময় সেখান থেকে বেরিয়েছে এবং সেখান থেকে পাওয়া গিয়েছে একাধিক তথ্য, প্রচুর পুরনো স্ট্যাম্প পেপার, ফিক্সড ডিপোজিট এবং আরো একাধিক তথ্য পাওয়া গিয়েছে জ্যোতিপ্রিয় মল্লিকের ঘর থেকে। হ্যাঁ হ্যাঁ, আর ইডি কেন গিয়েছে, ইডি কি কারণে তল্লাশি করছে? ইডি রেশন দুর্নীতির তল্লাশি করছে, সেই কারণেই তাদের যাওয়া। অর্থাৎ খাদ্যমন্ত্রী বনমন্ত্রী হয়ে গিয়েছেন, খাদ্য দপ্তর থেকে দুর্নীতি স্রোত করে চলে গিয়েছে বন দপ্তরে এবং সেখানে লকড অবস্থায় পড়ে রয়েছে যাবতীয় দুর্নীতি, আর তারই তথ্য তল্লাশি গিয়েছিল ইডি। কি হচ্ছে বাংলায়, প্রশ্ন তুলব আমি আজকে এক্ষুনি। তবে তার আগে দেখুন একটা বিশেষ রিপোর্ট। রাজ্যে দুর্নীতি যেভাবে শাখা প্রশাখা বিস্তার করেছে তাতে চোখ কপালে উঠছে তদন্তকারীদের। শিক্ষার সঙ্গে পুরো নিয়োগ দুর্নীতির যোগ সামনে এসেছিল আগেই, এবার রেশন দুর্নীতির যোগ মিলল অরণ্য ভবনে, অর্থাৎ খাদ্য দফতরের সঙ্গে দুর্নীতিতে জুড়ে গেল বন দফতরের নামও। অরণ্য ভবনে ইডির হানা, বিপুল সাফল্য কেন্দ্রীয় সংস্থার। প্রাক্তন বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের কেবিনের লকার থেকে মিলেছে বিপুল নথি। বলাই যায় অরণ্যে লুকিয়েছিল জ্যোতিপ্রিয় দুর্নীতির আরও দলিল। 10 কোটি টাকার একাধিক ফিক্সড ডিপোজিটের নথি, একাধিক বিমার কাগজ, 800টি স্ট্যাম্প পেপার, একাধিক ব্যক্তির নিয়োগপত্র। এই নিয়োগেই জ্যোতিপ্রিয়র কী যোগ ছিল খতিয়ে দেখছে ইডি। বনমন্ত্রী জ্যোতিপ্রিয় দফতর বদলের পর দুর্নীতির র্যাকেটে বাকিবুড়ের শ্যালকসহ যারা ছিলেন তাদের দফতরও কি বদল করেছেন জ্যোতিপ্রিয়? ইডির কাছে একাধিক বিস্ফোরক তথ্য। বাকিবুড় ও তার শ্যালকসহ আরও অনেক বালু ঘনিষ্ঠদের অ্যাকাউন্টে ঢুকেছে চাল ও ধান বিক্রির টাকা, সেই টাকায় কি জ্যোতিপ্রিয়র কাছে গেছে ঘুরপথে? যদি বাকিবুড়ের 1,000 কোটি টাকা থাকে তাহলে তার মালিক জ্যোতিপ্রিয়র কত আছে? পশ্চিমবঙ্গে সবটাই মালিক জ্যোতিপ্রিয় নাকি? আমার তখন সেটাই মনে হচ্ছে। ইডি কর্তারা তো দেরি করছেন কেন? আমরা তো কবে থেকেই বলছি যে ইডি এবং সিবিআই এর তৎপরতা বাড়ানো দরকার। তৃণমূল কংগ্রেসের সমস্ত প্রশাসনিক ক্ষেত্রেই দুর্নীতি এবং সেই দুর্নীতির মাথা হচ্ছেন এই রাজ্যের মুখ্যমন্ত্রী। বিরোধীরা বিঁধলেও সাফাই দিচ্ছেন পঞ্চায়েত মন্ত্রী। আমি তো আর সেই তল্লাশি দেখিনি, এখন ওনারা কি উদ্দেশ্যে নিয়ে গেছেন এবং কি পাচ্ছেন কি পাবেন কিছুই আমি জানি না। কোটি কোটি টাকার রেশন দুর্নীতি, তদন্ত যত এগোচ্ছে দুর্নীতির ওপর থেকে পর্দা সরছে আস্তে আস্তে। বাকিবুড়ের একার পকেটেই দুর্নীতির 1,000 কোটি, বালুর লকারে 1 কোটির লুকোনো সম্পত্তি, রেশন দুর্নীতির দায় অভিযুক্ত খাদ্যমন্ত্রী, তাও এখনও এই বালুই মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ সদস্য কেন? রিপাবলিক বাংলা।